আজি প্রকাশ পালে এক্সিট পল ফলাফল 3 ডিসেম্বর অর্থাৎ অপেক্ষা করব লাগিব 3 ডিসেম্বর এতিয়া পাঁচখন রাজ্যর জি ফলাফল অর্থাৎ জি এক্সিট পল রিপোর্ট হিয়া আমি ইতিমধ্যে আপোনালোকক জনায় গৈছো কিন্তু এইখিনিতে আমি রাজস্থান তেলেঙ্গানা মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের কথা নহয় কথা পাতিবলে ওলাইছো মিজোরাম কি হব পারে মিজোরাম জি এক্সিট পল রিপোর্ট উলাল সেই মর্মে দেখিবলে পোৱা গৈছে হয়তোবা মিজোরামত উলমা বিধানসভা হব নেকি বা এক প্রকার তাত চাবলে গলে যে হ্যাং এসেম্বলি হওয়ার সম্ভাবনা এটা প্রকট হয়ে পড়েছে কারণ হয়েছে যদি তাত চা যায় তেতিয়াহলে মিজো ন্যাশনাল ফ্রন্টর যে সংখ্যা তাত দেখুয়া হয়েছে আমি কই যাম আপনার কিছু সময় পিছতে যে কোনে কিমান কই এক্সিট পলত কিমান খন আসনের সম্ভাবনার কথা ইতিমধ্যে উল্লেখ করেছে গতি সেই ফল চাবলে গেলে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হিসাবে আছে জে পি এম গতি তেনে ক্ষেত্র এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে ইফালে তৃতীয় স্থানত কংগ্রেস বিজেপির কথা আমি এই মুহূর্ত নকম গতি চাবলে গেলে এক প্রকার ত্রিকোণীয় এখন যুঁজ হব বলে একটা সম্ভাবনীয়তার কথা পূর্বরে একটা পূর্বানুমান আছিল যে মিজোরামত ত্রিকোণীয় যুঁজ হব কংগ্রেসে নিজের স্থিতি তাত অব্যাহত রাখিবৰ বাবে যি শক্তিশালী এটা স্থিতি তাত রাখিবৰ বাবে কংগ্রেসে ইতিমধ্যে তাত প্রবেশ করে তাত কেনে ধরনের প্রচার চলাইছিল সেয়া সকলো অবগত কেনেকৈ তাত কোৱা হৈছিলে বিশেষকৈ বিজেপির প্রসঙ্গ বারম্বার তাত উল্লেখ করা হয়েছিল মণিপুরের হিংসার কথা তাত উল্লেখ করা হয়েছিল প্রচারত কংগ্রেসে বিশেষভাবে ইস্যু হিসাবে মুদ্রা হিসাবে লৈছিল মণিপুরের হিংসা জর্জর পরিস্থিতির কথা কারণ মণিপুর মিজোরাম সীমান্তর কথা আহে গতি সেই সীমান্তর এটা যেন সেইখিনি একটা সুযোগ লওয়া যেন বোধ হয় এক প্রকার যিয়ে নহক আর সেইখিনি প্রভাব বিস্তার করবলেও সক্ষম হয়েছে কংগ্রেস কিন্তু তথাপিতো দেখবলে পোৱা গৈছে যে যদি আমি এম এন পির কথা অকমান সুকিয়া রাখো তেতিয়াহলে জোরাম পিপল মুভমেন্ট আর কংগ্রেসর যা সংখ্যা দেখবলে পোৱা গৈছে প্রায় উচরা উচরি তিনিকোণিয়া যুঁজ বলে নহয় এতিয়া যিখিনি সংখ্যা দেখবলে পোৱা গৈছে তাত কিন্তু উলমা অর্থাৎ হ্যাং এসেম্বলির কথাহে যেন বেশিকৈ পরিষ্কার হওয়া দেখবলে পোৱা গৈছে এক্সিট পলের প্রসঙ্গলে যদি আমি আহো পি মার্কে এম এন এফক দিছে 14-20 আসন পি মার্কে জে পি এমক দিছে 9-15 আসন পি মার্কে অন্য দলক দিছে 2 আসন মিজোরামের এক্সিট পল মতে জনকি বাতে এম এন এফক দিছে 10-14 আসন জে পি এমক দিছে 15-25 আসন বিজেপিক 2 আর কংগ্রেসক 5-9 আসন এটা যদি আমি ইন্ডিয়া টুডে এক্সিজর কথা কো এম এন এফক 16 আসন দিয়া হয়েছে কংগ্রেসক 11 দিয়া হয়েছে আর ইফালে অন্য দলক দিয়া হয়েছে এখনকয় আসন আচ্ছা এটা এই কথাটো হয়েছে যে আমি এইখিনিতে যদি চাও তেতিয়াহলে ইয়াত কিন্তু নুই করব নোৱাৰি যে এম এন এফর যদি প্রভাবর কথা কোৱা হয় করবাত করবাত কিছু প্রসঙ্গ উত্থাপন হয়েছিল বিশেষকৈ চহর অঞ্চলত দেখবলে পোৱা গৈছিল কিমান ভোটার ওলাই আহিছিল আর সেই সকল ভোটারে আসলে জে পি এমক ভোট দিয়া বলে একটা আভাস লব পাৰি বা কব পাৰি কিন্তু গাঁৱত যিখিনি ভোটার আছে তেওঁলোকে কিন্তু সর্বাধিক গাঁৱের যিখিনি ভোট আছে সেয়া এম এন এফে পোৱা বুলি এক প্রকার কব পাৰি অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্টে সেই ভোটখিনি লাভ করা বুলি এক প্রকার কব পাৰি এটা যদি পর্যালোচনার পর্যায়ে যাওয়া যায় তেতিয়া কিন্তু সেই ভোটখিনি কারণ মিজোরামত এক প্রকার চাবলে গেলে এম এন এফে যিখিনি কাম তাত করে আছে সেয়া সাধারণ যিখিনি রাইজর কারণে করে আছে হয়তো বা কারণ গাঁও তাত গাঁৱর যিখিনি মানুষ আছে সেই মানুষখিনিহে বেশিকৈ আহিছে ভোট দিবর বাবে গতিকে তেওঁলোকৰ বাবে এম এন এফে কি করলে সেয়া কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা হয়তো ভবার দরে এম এন এফে তেওঁলোকক সেইখিনি আসনি সেইখিনি সুবিধা দিছে আর বিশেষকৈ দেখবলে পোৱা গৈছে যে মণিপুরের হিংসার সময়সাত বা এই শরণার্থীসকলের যেতিয়া মিজোরামত আগমন ঘটিছিল গতিকে সেয়া এটা অন্য ফ্যাক্টর শরণার্থী ফ্যাক্টরটো এটা অন্য ফ্যাক্টর শরণার্থী এটা ভোটর কথা এটা অন্য ফ্যাক্টর থাকে যে এম এন এফর হাতলে যাওয়া বলে এক প্রকার কব পারি ঠিক তেনেধরনের মণিপুরের প্রসঙ্গলে যদি আহ এই মণিপুরের ইস্যুট কিন্তু করবাত নহয় করবাত বিজেপির অকনমান দূরত্ব এটা বর্তায় রাখিছিল এম এন এফে যাতে প্রভাব নপরে যাতে ভোটার রাইজে এই ক্ষেত্রে অন্তত রাইজর মাজতে যাতে অন্য একটা বার্তা না যায় সেই বুঝাবর এম এন এফ সাধারণত সেইখিন সময়সাত নির্বাচনের সময়সাত দেখবলে পোৱা গৈছিল বা প্রচারের সময়সাত দেখবলে পোৱা গৈছিল করবাত একটা দূরত্ব বর্তায় রাখিছিল এটা কথা হয়েছে আমি যদি চাও তেতিয়াহলে আমি জে পি এমৰ প্ৰসংগ যেটা উল্লেখ কৰিছোঁ সাধাৰণতে দেখিবলৈ পোৱা গৈছিলে জে পি এমৰ তাত এটা সাংঘাতিক ধৰণৰ ভেটি এটা গঢ় লৈ উঠা দেখিবলৈ পোৱা গৈছে
আমি 2018 লৈ নাযাও কারণ 18 দেখিবলৈ পোৱা গৈছিল যে কংগ্ৰেছৰ এটা তাত প্ৰভুত্ব আছিল আৰু কংগ্ৰেছে হয়তো সেই যে কংগ্ৰেছৰ পৰাজয় আছিল সেই পৰাজয় এটা প্ৰতিহুদ মৰমে এবাৰ কংগ্ৰেছে তাত উঠি পৰি লাগিছিল মিজোৰামত কিন্তু হিয়া কিন্তু এই এক্সিট পোলত দেখিবলৈ পোৱা নগল এক্সিট পোলত হেখিনি দেখিবলৈ পোৱা নগলে দেখিবলৈ পোৱা গল যে তাৰ সলনি কংগ্ৰেছৰ সলনি সাধাৰণতে তাত যিখিনি এক্সিট পোল আমি কৈছোঁ সেই এক্সিট পোল অনুযায়ী কিন্তু জেপিএমেহে কিন্তু তাত এটা প্ৰভাৱ বিস্তাৰ কৰা দেখিবলৈ পোৱা গল আৰু সৰ্বাধিক যিহেতু শিক্ষিত লোক মিজোৰামত আছে গতিকে মিজোৰামত অন্তত চহৰৰ যিখিনি ভোট আছে সেই ভোটখিনি জেপিএমলৈ যোৱা বুলি এক প্ৰকাৰ ক'ব পাৰি কিন্তু সেয়া এতিয়ালৈকে স্পষ্ট নহয় আমি 3 তাৰিখলৈকে অপেক্ষা কৰিব লাগিব ভোট ক'ত কোনে দিছে সাধাৰণ ৰাইজে কি ডেভেলপমেণ্ট দেখিছে কি পাইছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত কিন্তু এতিয়াও নিজৰ স্থিতিতে অটল আছে এম এন এফ নিজৰ স্থিতিতে অটল থকা দেখিবলৈ পোৱা গৈছে কিন্তু নেক টু নেক ফাইট অৰ্থাৎ এটা এনেকুৱা ধৰণৰ মূল যুঁজ হ'বলৈ গৈ আছে য'ত শেহতীয়াকৈ জানিব পৰা অনুসৰি কংগ্ৰেছে এটা কথা কৈছে হয়তো কংগ্ৰেছে যদিহে তেনেকুৱা হয় তেতিয়াহ'লে কংগ্ৰেছৰ কিন্তু সমৰ্থন থাকিব জেড পি এমৰ প্ৰতিহে সেই কথা শেহতীয়াকৈ আজি এক্সিট পল ওলোৱাৰ পিছত এই কথা জানিব পৰা গৈছে কংগ্ৰেছৰ সমৰ্থন থাকিব জেড পি এমৰ প্ৰতি কিন্তু এইখিনিতে এটা কথা উল্লেখ কৰিব পাৰি যে কিছুদিন পূৰ্বে নিৰ্বাচনৰ পূৰ্বে জেড পি এমৰ কিন্তু জেড পি এমৰ মুৰব্বী লালদহমাই এটা কথা উল্লেখ কৰিছিল যে যদিহে আমি সংখ্যাগরিষ্ঠতা লাভ করো তেতিয়াহলে আমি কিন্তু কারো লগত সামিল নহ আমি বিশেষভাবে এন ডি এ লগত সামিল নহ আমি স্বাধীনভাবে তেওঁলোকে তাত সরকার গঠন করব অকলে এই কথা কিন্তু জেড পি এমৰ তৰফৰ পৰা জেড পি এমৰ মুৰব্বী লালদহমাই এই কথা উল্লেখ কৰিছিল কিন্তু সময় আছে এই সময়ত 3 তাৰিখৰ পিছত জানিব পৰা যাব যে কোনে কাৰ লগত কোনে কাৰ সমৰ্থন লাভ কৰে কিন্তু সমৰ্থন লাগিব ত্ৰিকোণীয়া যুঁজৰ পৰা এতিয়া কংগ্ৰেছে কাৰোবাক সমৰ্থন দিবই লাগিব আৰু সেয়া নিশ্চিতভাৱে সেই সমৰ্থন থাকিব জেড পি এমৰ প্ৰতি কিন্তু জেড পি এমে এই কথা উল্লেখ পূৰ্বতে কৈছিল এটা ঘুনুকঘানাক এটা খবৰ জনা যায় বা জনাই যায় এইটো কথা যে জেড পি এমৰ এটা সু সম্পৰ্ক বিজেপিৰ সৈতে আছে য'ত নেকি জেড পি এমৰ মুৰব্বী লালদহমাই এটা কথা উল্লেখ কৰিছে যে কাৰোৰ সৈতে তেওঁলোক চামিল নহয় কিন্তু লক্ষণীয় হ'ব প্ৰকৃততে হ'ব কি 3 তাৰিখৰ পিছত 3 তাৰিখে যদি এই এক্সিট পল মতে এম এন এফৰ সংখ্যাগরিষ্ঠতা দেখিবলৈ পোৱা গৈছে বা জেড পি এম আৰু কংগ্ৰেছৰ এক প্ৰকাৰ যদি চোৱা যায় এখন ওলমা বিধানসভা হোৱাৰ সম্ভাৱনা অধিক হৈ পৰে তেতিয়াহ'লে সমৰ্থনক লৈ কিন্তু যথেষ্ট গুৰুত্ব থাকিব গতিকে সেইখিনি সময়লৈ নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব যিয়ে নহওক পুনৰ কৈছোঁ এই যি যুঁজ এই যি ফলাফল এয়া এক্সিট পলৰ ফলাফল আছিলে গতিকে নেক টু নেক ফাইট দেখিবলৈ পোৱা গৈছে মূল যুঁজ মিজোৰামত কিন্তু যথেষ্ট ৰোমাঞ্চকৰ হৈ পৰিছে আৰু ভবা ধৰণে ত্ৰিকোণীয় গতিকে অপেক্ষা কৰিব লাগিব এতিয়া 3 তাৰিখলৈ